আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি KFC স্টাইলে চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্নটি বানাতে খুবই সহজ। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি হাড় ছাড়া কিছু মুরগির মাংসের টুকরো নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিব, ঠিক এরকমভাবে। এখন আমি যে মশলাগুলো ইউজ করব একে একে দিয়ে দিব। 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, দিয়েছি অল্প পরিমাণে ব্ল্যাক পেপার, পরিমাণ মতন লবণ, আর এখানে দিব আধা কাপ পরিমাণ বাটার মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। অনেক জায়গায় বাটার মিল্ক কিনতে পাওয়া যায় না, তাই আমি আপনাদের বলে দিচ্ছি বাটার মিল্ক কীভাবে তৈরি করতে হয়। চা দুধ কিংবা গরম দুধ ঠান্ডা করে নিয়ে সেখানে ভিনেগার অ্যাড করে দিবেন। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে দেখতে পারবেন বাটার মিল্ক রেডি হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটি বাটিতে 1 কাপ ময়দা দিয়ে দিব, সাথে অ্যাড করে দিব 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো। আপনারা ঝাল লাইক করলে আরেকটু পরিমাণটা বাড়িয়ে দিতে। আর দিয়ে দিব আধা টিস্পুন বেকিং পাউডার, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। ম্যারিনেট করা চিকেনটা আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে চিকেন নিয়ে মশলা মাখানো ময়দাটাতে দিয়ে দিব। চিকেন নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ভালোভাবে ময়দার গুঁড়ির সাথে চিকেনগুলো মাখিয়ে নিব। চিকেনগুলো মাখিয়ে নিয়ে একটা থালাতে উঠিয়ে রাখব। একই পদ্ধতিতে সবকটা চিকেন খেয়ে নিয়ে থালাতে উঠিয়ে রাখব। একটি কড়াই নিয়েছি, সেখানে তেল নিয়েছি পরিমাণ মতন। তেলটি গরম করে একে একে চিকেনগুলো দিতে থাকব। চিকেনগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, খুব বেশি চিকেন একসাথে দেওয়া যাবে না। বেশি পরিমাণ চিকেন একসাথে হয়ে গেলে ভাজাটা সুন্দর হবে না। হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিবেন, তাহলে সব দিকেই সুন্দরভাবে কালার হবে। বিয়ার্স, দেখুন চিকেনগুলো হয়ে গিয়ে যখন দেখবেন এরকম একটু কমলা কমলা কালার হয়েছে, তখন নামিয়ে নেবেন। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। একই পদ্ধতিতে সবকটা চিকেন আমি ভেজে নিব। রেডি আমার আজকের রেসিপি, চিকেন পপকর্ন। তাহলে ভিউয়ার্স, আপনারাও বাসায় তৈরি করে ফেলেন KFC স্টাইলে চিকেন পপকর্ন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।